কোরআন যেদিন চলে যাবে আল্লাহ রিজিক ছিটানো, রিজিক দেওয়া, তাহলে কোরআন আছে, রিজিক আছে, আল্লাহর কসম কোরআন চলে যাবে, রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, খুশির খবর যেটা, সেটা হলো মানুষের তৈরি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি গোড়ার দিন কম্পিউটার হইলাম? আলিফ কয়বার পুরা কোরআনে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। বা যতবার আছে পুরা কোরআনে, বায়ের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। সাংঘাতিক কথা কিন্তু এটা। কারণটা কি? কোরআন শরীফে প্রথম আয়াত হল বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, আর শেষ হল মিলাল জিন্নাতে অন্নাস। আগে বলেছি, একবার রিপিট করি, তাহলে প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা লাগান, বাস অর্থ কি? কি এক আরবির সাথে খাইতে বসছিলাম ভাই, এখন এই বাংলাদেশে ঢাকায়, এখন বাংলাদেশে একটা সংস্কৃতি আছে, মেহমান আসলে মেহমানদের ঠেলে ঠেলে দেয়, আরেকটুকরা আরেকটু আরেকটু, ঠিক কি না? এটি হলো আমাদের দেশের কালচার, সংস্কৃতি। এখন ওই আমিও বসছি, আরও কয়েকজন বসছে, আরবি ভাইও বসছে। এখন ওই তারে যখন দিতে যায়, সে কয় লা লা লা, এখন ওই গিরেস্তে কয় হুজুর অল্প অল্প দিছে একটুকরা, বেচারা অনেক কষ্ট করে খেয়েছে। কতক্ষণ পরে আবার আরেক রকম আরেক টুকরা, কয় লা লা লা, হুজুর অল্প অল্প দিছে আরেক টুকরা, তিনবারের বার আবারও দেয়, ওই আরবি কয় না কাফি কাফি লা, কহুজুর অল্প অল্প। এইবার আরবি গরম হইয়া গেছে, কাত কোলতালি অল্প অল্প, মাররাতান বাররা বাদা মাররাতিন, মা মা না অল্প, কাত হালাকানি অল্প। তুমি তিনবার ঠেলে ঠেলে অল্প অল্প করে আমার এইভাবে দিলে আমার তো অবস্থা কাহিল, অল্প অর্থ কি? এটা আগে আমারে কহ। আল্লাহু আকবার, কালামুল মুলুকে মুলুকুল কালাম। তাহলে তাওরাত নাই, জবুর নাই, ইঞ্জিল নাই, সেগুলোর অস্তিত্ব যদি থাকতো তাহলে কোরআনের মতো আসমানি কিতাব নাজিল করার দরকার হইতো না। যখন সেগুলো আল্লাহ দেখছে ইহার রেফু নাহু, সংযোজন বিয়োজন প্লাস মাইনাস, আর এই যে সিনা বলছে দোজ আর ট্রান্সলেশন ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সলেশন, থ্রি টাইমস ইউজিং, তিনবার করে লেখা। আমাদের এখানে তাওরাত জবুর ইঞ্জিল সব আছে, গেদ বেদিতা উপনিষদ সব আছে, কিন্তু আসলটা নাই, আসল থেকে অনুবাদও নাই, যেগুলো আছে নকল, নকলের নকল তার নকল তস্য নকল, কিন্তু কোরআন যেইভাবে এসেছে ঠিক সেইভাবে নাই বোধ হয়। তাহলে আর একটু সামনে যান, দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাবের একজন হাফেজ বোধ হয় ছিল, একজন হাফেজ সাহেব, একজন থাকলো সেটা এনসাইক্লোপিডিয়ায় থাকতো, বিশ্ব ইতিহাসে থাকতো, যে দাউদ আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে একজন জাবুর কিতাবের হাফেজ সাহেব ছিল, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের অনুসারী সবচেয়ে বেশি ছিল বনি ইসরায়েল, মুসা আলাইহিস সালামের কাছে যেই তাওরাত, বনি ইসরায়েলের 70,000 বনি ইসরায়েলের মধ্যে একজন বোধ হয় তাওরাতের হাফেজ সাহেব ছিল, একজনও না, একজন থাকলে সেইটাও আজকে ইতিহাসে থাকতো। ঈসা আলাইহিস সালামের আমলে এইটাও বনি ইসরায়েলের একটা উপশাখা, মরিয়মের বেটা ঈসা, তার যে হাওয়ারিয়িন অনুসারী সাহাবা ছিলেন তাদের মধ্যে একজন বোধ হয় ইঞ্জিল কিতাবের হাফেজ ছিল, একজন একজনও না। কোরআনের দিকে তাকান, নবীজির বিদায় হজ, শেষ হজ,
বিদেহজের পরে নবীজি 280 দিন জীবিত ছিলেন, 280 দিন। এর মধ্যে আবার দুইটা ভয়াবহ যুদ্ধ গেছে, হুনাইন তবুক, হুনাইন আল্লাহু আকবার, হুনাইন এবং তবুকে এত মুসলমান, এত সাহাবা জেহাদে অংশগ্রহণ করেছে। ঐতিহাসিক বালাজুরি লিখেছে হুনাইন তবুকে সাহাবার সংখ্যা কত ছিল, মুজাহিদের সংখ্যা কত ছিল, এদের সংখ্যা গণনা করার মতো কোনো অফিস কোনো দপ্তর সেই যুগে মানে অগণিত অসংখ্য। বিদায় হজ্জের দিন নবীজি আরাফাত ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে জীবনের শেষ খুতবা দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ। মেঘনা কাটা বলেন, জাতিপুঞ্জ বলেন, লীগ অব নেশনস বলেন, আজকের বিশ্বের জাতিসংঘ বলেন, মানবাধিকার কি জিনিস, মানবাধিকার কাহাকে বলে, মানবাধিকার কয় প্রকার ও কি কি, এগুলো যদি বুঝতে হয় বিদায় হজ্জের ভাষণটা পড়তে হবে। সবাই বলে এই ভাষণটা ছিল নবীজি বক্তব্য রাখতেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। বিদায় হজ্জের ভাষণ 27 মিনিট 27 মিনিট। এই 27 মিনিটে নবীজি যা বলেছেন, বিদায় হজ্জের খুতবাটা পড়ে দেখবেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার যত বিশেষজ্ঞ, যত রাষ্ট্রপ্রধান, যত রাজনীতিবিদ সবাই এক বাক্যে স্বীকার করেছে, বিদায় হজ মানবাধিকারের মহাসনদ। এমন মহাসনদ আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি, কোনোদিন পারবেও। ইবনে সাদ তার তবকাতে লিখেছেন, বিদায় হজ্জের দিনে আরাফাত ময়দানে জাবালে রহমতের পাদদেশে নবীজির সামনে সাহাবী ছিলেন 1,40,000। বালাজুরি লিখেছেন 1,24,000, 1,25,000। তারা সবাই কোরআনে হাফেজ ছিলেন, তারা সবাই কোরআনে হাফেজ ছিলেন। সাহাবারা একবার দুইবার শুনলেই মুখস্থ হয়ে যেত। ওআইসির সর্বশেষ হিসাব 2022 31 ডিসেম্বর আন্তর্জাতিক দুনিয়ায় যে হিসাবটা পরিসংখ্যানটা এসেছে সেখানে বলা হয়েছে বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কেমন লাগে 4,34,00,000 আন্তর্জাতিক মানের, এটা বুঝেন নাই। যারা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে অন্য আসি গিয়ে শেষ করে, একটা লোকমাও খায় না, একবার উড্ডাও খায় না, তুফানি হাফেজ। আর এই 4,34,00,000 আন্তর্জাতিক হাফেজের মধ্যে আপনার গ্রামের আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী হাফেজ সাহেব নাই, কুব্বাদ আলী হাফেজ সাহেব নাই, এনারা আন্তর্জাতিক না, এনাদেরকে ওই গণনার মধ্যে ঢুকানো হয় নাই। যদি এনাদেরকে ঢুকানো হয় কত কোটি হবে, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাইলে এই কোরআন ছিল আছে থাকবে। কোরআন যতদিন আছে আল্লাহর রেজেকে দুয়ার বন্ধ করবেন না, কোরআন যতদিন আছে আল্লাহ তওবার দরজা বন্ধ করবেন না, কোরআন যতদিন আছে ততদিন কেয়ামত হবে না, কোরআন যতদিন আছে ততদিন আল্লাহর রহমতের দরজা আল্লাহ বন্ধ করবেন না। তাহলে আমরা খাই কারু শিলায়, চলি কারু শিলায়, বলি কারু শিলায়, নবজ হস্তি তপস আমাদা ইসি নাম সে হায়, এই কোরআনের কারণে আসমান সৈন্যের উপরে ঝুলে আছে। কোরআন যেদিন চলে যাবে আসমান ফেটে ফেটে খণ্ড খণ্ড হয়ে জোরে পড়ে যাবে, আসমানটা ঠেকে দেখছে, হাডেও না ভাঙেও না, কে ঠেকে দেখছে, কে, এই কোরআন। নবজ হস্তি তপস আমদায় সি নাম সে হায়, কোরআন যতদিন দুনিয়াতে আছে মানুষ যত গুন্ডামি লুচ্চামি জেনা বদমারি মদ খাক তারি খাক আল্লাহর রিজিকে দুয়ার বন্ধ করবেন না। কোরআন যে রাতে চলে যাবে, কোরআন চলে যাওয়ার পরে তওবার দরজা বন্ধ, রিজিকের দরজাও বন্ধ, মানুষ মানুষের গোস্ত খাবে। ইয়াজুজ ওমাজুজ অহম মিন কুল্লে হাদাবি ইয়ানসেলুন, আসেন যেটা আমরা
স্বল্প কথায় ভূমিকায় কোরআনের গুরুত্বটা তো বুঝলাম। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত এই কোরআনের উসিলায় সারা দুনিয়ার মানুষের রেজেক আল্লাহ দেয়। কোরআন চলে গেলে রেজেকের দুয়ার তালা লাগাই দেবে আল্লাহ, আর রেজেক দেবে না। তাইলে এখন এই কোরআনের উসিলে আস্তিকেও খায়, নাস্তিকেও খায়, মোমেনেও খায়, কাফেরও খায়, ঠিক কিনা বলেন? কারণ গৃহস্থ যেতে এটি খুব মোটা, খুব বিশাল, অরূপ অতুল কালজ ওই চিরন্তন, এত বড় গৃহস্থ মালিক কেউ কল্পনাও করতে পারে না। এখন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজক মাকসুম, কোরআন যতদিন আছে ততদিন আল্লাহ রহমান নামের মহিমায় বান্দার রিজক এইভাবে ছিটাইতে থাকবেন, যত লাগবে এইভাবে দিতে থাকবেন। কোরআন যেদিন চলে যাবে আল্লাহ রিজক ছিটানো, রিজক দেওয়া, তাহলে কোরআন আছে রেজেক আছে, আল্লাহর কসম কোরআন চলে যাবে রেজেকের দরজা বন্ধ হয়ে যাবে।